বৈচিত্র্যময় এক দেশ চীনে বছরের প্রায় বেশিরভাগ সময় বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের উৎসবের রঙে রঙিন থাকে। এদের মধ্যে ইউনানের দাই জনগোষ্ঠীর জল ছিটানো এক ধরনের উৎসব হয়। এটি বেশ জনপ্রিয় সেখানে। এটি উদযাপনে তাদের নিজস্ব রীতি আছে, সংস্কৃতি আছে, পাশাপাশি নানান রকমের আয়োজন থাকে। জলকেলি উৎসবে মেতেছে দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশ। স্থানীয় বাসিন্দারা তো বটেই, বাৎসরিক এ উৎসব উপভোগ করছেন দেশি বিদেশি পর্যটকরাও। বহু বছর ধরে চীনের দাই সম্প্রদায় পালন করে আসছে পানি ছিটানোর উৎসব। প্রতি বছরের মতো এবারও মধ্য এপ্রিলে হচ্ছে এই উৎসব। তিন দিনের উৎসবে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। একে অপরকে পানি ছিটিয়ে সুখ এবং সৌভাগ্য কামনা করছেন তারা। জলকেলির পাশাপাশি ল্যাংকা নদীতে চলছে ড্রাগন বোট রেসিং। এতে প্রতিদ্বন্দ্বিতা করছে স্থানীয় ১২টি দল। প্রতি বছর নৌকাবাইচের এই বর্ণিল আয়োজন দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসেন ২০ থেকে ৩০ হাজার পর্যটক। এবারের আয়োজন চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। স্থানীয় বাসিন্দাদের আয়োজনে প্রদর্শিত হবে মঞ্চনাটক, সেই সাথে আকাশে লণ্ঠন উড়িয়ে করা হবে উদযাপন। মোর্শেদ শোভন, চ্যানেল ২৪।